হ্যাঁ ভাইয়া হম বলেন একটা লেখা দেখেছিলাম সেখানে লেখা রয়েছে না না আমার তো মনে হচ্ছে না

খুব বেশি দিন সময় নেই এবং সে কিছু প্রমাণ নিয়ে আসছে কিন্তু ওই প্রমাণ গুলো আপনার যাচাই করতে করতে ধরেন দুই তিন বছর লেগে যাবে এখন যদি দুই তিন বছর লেগে যায় মারা যায় ওয়াট ক্যান ইউ ডু আপনি কি যাচাই করার আগেই তাকে আপনার ফাদার মেনে নেবেন মেনে নেওয়াটা কি চুক্তি হবে এভিডেন্স যাচাই করার আগেই না বিষয়টা মেনে নেওয়াটা যুক্তি হবে কিনা সময় সময় যায় একটু যুক্তি হবে না কখন যুক্তি হবে মেনে নেওয়াটা যখন প্রমাণ দিতে পারবে থ্যাংক ইউ ভেরি মাচ তবে বিষয়টা হলো কি দেখা যাচ্ছে যে এই ধর্ম তো হাজার হাজার বছর ধরে চলে আসতেছে আপনি কি এরকম কোনো প্রশ্ন করতে যাচ্ছেন যে ওকে আমরা মরার পর দেখলাম প্রমাণিত হয়েছে বাট আমরা পরকালে পরকালে কি জবাব এরকম কোন প্রশ্ন করতে যাচ্ছেন না এখন বলছেন যে আপনারা যখনই প্রমাণ দিতে পারবেন তখনই বিশ্বাস করবেন তখন আমাদের তো একটা প্রশ্ন থেকে যায় যে তাহলে তো প্রমাণ থেকেও দিতে পারি মানে কখনো প্রমাণ হয়ে যেতে পারে তখন কিছু ভাই একটা জিনিস বলছেন যাহা কিছুর মধ্যে কন্ট্রাডিকশন নাই তাহা কিছু হইতেই পারে যাহা কিছুর মধ্যে কন্ট্রাডিকশন লজিক্যাল ফ্যালাসি লজিক্যাল কন্ট্রাডিকশন নাই তাহা কিছু হইতে পারে লজিক্যাল কন্ট্রাডিকশনের মধ্যে এটাও নাই যে আমি আপনার বাবা না আমি আমি আপনাকে হিউমিলেট করার জন্য বলতেছেন আমার মাথায় ফালতু ইয়াটাই ঘুরতেছে উদাহরণটাই ঘুরতেছে এই জন্য এই জন্যই বলতেছি ধরেন আমি আপনার বাবা না এরকম কোনো প্রমাণ নেই এটাও হইতেও পারে দ্যাট ডাজেন্ট মিন হইতেও পারে এই উই কন্ট্রাডিকশন এই জন্য আমরা ওটা ওটা জাস্টিফাইড ভাবে মেনে নিব কোনো কিছু মানা না মানার পিছনে একমাত্র এবং একমাত্র ইয়া হচ্ছে ওটার পিছনে জাস্টিফাইড রিজনিং আছে কি নাই পরে হইতে পারে আগে হইতে পারে এগুলো তো ওয়ার্থলেস কথা শুধুমাত্র একমাত্র ক্রাইটেরিয়া হচ্ছে সেটার পিছনে এনাফ পরিমাণ জাস্টিফিকেশন এনাফ পরিমাণ রিজনিং আছে কি নাই তার ঠিক আছে আপনারা তো দাবি করেন না যে আপনারা এটা বলেন না যে মানে পৃথিবীতে যে সৃষ্টিকর্তা বা এরকম কিছু নাই এটা আপনারা বলেন না তবে পরিমাণ না কেননা এটা যদি আমরা দাবি করি যে সৃষ্টিকর্তা আছে বা সৃষ্টিকর্তা নাই সেটা সপক্ষে কি করা লাগবে আমাদের আমাদেরই সেটা সপক্ষে ইয়ে দেওয়া সেটা সপক্ষে প্রমাণ দেওয়া লাগবে যে দাবি করবে ড্রাইভারটা তার হবে আমাদের কাছে তো ওরকম কোনো প্রমাণ নাই ধরেন সৃষ্টিকর্তার যে ডেফিনেশন ধরেন আমরা যদি সৃষ্টিকর্তা ডিফাইন করি এইভাবে যে এমন একজন সত্তা যে শূন্য থেকে কোনো কিছুকে অনস্ত কোনো কিছু থেকে অনস্থিত থেকে অস্তিত্ব নিয়ে আসতে পারে এটাকে যদি আমরা সৃষ্টিকর্তা বলে ইয়ে করি ডিফাইন করি তাহলে তো ওই জিনিস নাই এটা প্রমাণ করা পসিবল না কেননা ওটা তো কোনো ইয়া না ওটা তো কোনো আপনার ফলসিফাইল ফলসিফাইবিলিটি নাই ওটা ইয়া করার মতো মানে ওই ওই জিনিসটাকে যাচাই করার মতো এনাফ এনাফ কোনো কিছুই আমাদের কাছে নাই ফর এক্সাম্পল এরকম যেমন উড়ন্ত ঘোড়া উড়ন্ত গাধা তারপরে মনে করেন বিভিন্ন ফ্যান্টাসির বিভিন্ন কিছু আপনিও প্রমাণ করতে পারবেন যে না যে মা কালী নাই আপনি প্রমাণ করতে পারবেন না যে থর নাই আপনি প্রমাণ করতে পারবেন না যে আহ টুথফেরি নাই এগুলো আপনি প্রমাণ করতে পারবেন না আমরা প্রমাণ করতে পারবো না যে এটা নাই দ্যাট ডাস ইন্ট যে এটার কোনো আমাদের মধ্যে কোন লজিক্যাল অব্লিগেশন থাকে বা কোন ধরনের কোন রিজনিং চলে আসে এটা মানাটা জাস্টিফাইড এরকম কোনো তো আসে না আপনি একটা জিনিস দেখুন ভবিষ্যতে কোনো কিছু প্রমাণিত হবে এই কথাটা ভেবে আপনি যদি কোনো কিছুতে বিশ্বাস করেন তাহলে গোটা পৃথিবীতে এত গাল গল্প আছে আপনাকে প্রত্যেকটা জিনিস বিশ্বাস করতে হবে সময় ভাই আমার আমি হচ্ছি মানে আমার কাছে এখন ধরেন পাঁচ হাজার কোটি টাকা আছে এটা আমি ক্লেম করলাম হ্যাঁ এখন ঠিক কতটা সময়ের মধ্যে যদি আমি সেই পাঁচ হাজার কোটি টাকার প্রমাণ দেখাতে না পারি আপনি ধরে নেবেন যে আমি চাপা মারছি

ওইটাই আমি বলতেছি যে আপনারা যারা মুমিন রা তারা হাজার হাজার বছর ধরে একটা নাকের সামনে কি বলবো মনে হলো এক সময় মনে হলো যে আপনারা দাবি করেন আচ্ছা আমরা মেনে নিলাম যে মানে ঈশ্বর নাই মানে কোনো ঈশ্বরই নাই কিন্তু মনে হলো যে আসলে তারাও তো বলে যে নাই এরকম তারা দাবি করে না তখন আমার আমার খটকা লাগতো তাহলে কি আমি মানে একসময় মনে হলো না আমার এরকম হতে পারে এরকম একটা চিন্তা সৃষ্টি হয়েছিল একটা ধারণা কিন্তু পরবর্তী মনে হলো তারাও যদি এই কথা বলে যদি আবার হয়ে যায় যে কোনো একটু একটু শেষ করে একটু শেষ এই ভয়টা তো আপনার যে সম্পর্কে রাখা উচিত তাই না মানে আল্লাহ জিজাস মাকালি এরা এদের সবার সম্পর্কে রাখা উচিত যতগুলো গড প্রেম আছে সবগুলো সম্পর্কে রাখা উচিত তাই না

পৃথিবীতে যতজন যা যা দাবি করছে যে যত গড়ের দাবি করছে প্রত্যেক গড়ের আপনার ওয়ার্শিপ উচিত তাই না আমার মানে প্রধান প্রধান যে আছে মানে এই ধর্মগুলো আছে আমি যদি আমি আমি যদি বলি যে আমি গড আমি গড আপনি তো এটা তো বিশ্বাস করতে হবে কারণ আপনি তো প্রমাণ করতে পারবেন না যে আমি গড না আমি প্রমাণ দিব কি দিব না সেটা পরের কথা আমি দিবই না প্রমাণ কিন্তু আপনি তো প্রমাণ করতে পারবেন আমি গড আপনি তো প্রমাণ করতে পারবেন যে আমি গড না বা কোনো নাস্তিককে প্রমাণ করতে পারবে যে আমি গড না তাহলে তো খটকা অনুযায়ী বলে সামনে যা যা আছে সবগুলো সালাম করা সবগুলো করা সবগুলো হুজুর হুজুর করা ধরেন আমি যদি এখন আপনার বলি ভাই ল্যান্ড রাস্তায় দৌড় দেন আপনার উচিত তাড়াতাড়ি দৌড় দেওয়া আর একটাও যদি বাদ যায় সেটা কিন্তু আপনাকে আগুনে পোড়াবে ঠিক আছে এটা মনে রাখবেন একটাও যদি বাদ যায় এই হাজার হাজার দেবদেবীর মধ্যে সো ইয়া আপনি যদি ওই খটকাটা থাকেন বেস্ট অফ লাগবে কোনো সমস্যা নেই থাকেন পরে আপনার খটকা আমি এটা দেখি আব্দুল্লাহ করতে পারি আছে ঠিক আছে সময় ভাই আপনি বলবেন ওকে ধন্যবাদ বিষয়টা নিয়ে আমি প্রচুর খটকা এখনো আছে দেখি সামনে সমাধান হয় কিনা খটকা পরে আরো বেশি খটকা খট খটকাটা বিয়ে করার জন্য খটকাটা নিবানোর জন্য প্রথম স্টেপটা কিন্তু আমি বলে দিছি এখন 3 2 1 গো দোরদান দোরদান ভাই আর মানে দৌড়টাও কিভাবে দিতে হবে দেখুন লাইন দিয়ে সমস্ত গটে গিয়ে দিতে হবে এবং একজনের পায়ে হাত দিয়ে ছুটতে শুরু করতে হবে বুঝলেন তো একদম লাইন দিয়ে সবার পায়ে হাত দিতে যাবে ছুটতে ছুটতে তাহলে এটা মানে একদিনে হবে ওয়ার্শিপ সবার ফরাজ ভাই এক্স্যাক্টলি সো ইয়া যদি থিংকিং প্যাটার্ন এটা হয় তাহলে তো খুবই ঝামেলা হটপে পড়ে গেলাম কারণ নাস্তিকরা দাবি করছে যে গড নাস্তিকরা দাবি করছে না যে গড বলে কিছু নাই প্রচুর খটকা হ্যাঁ ভাই মোল্লা ভাই আপনাকে যুক্ত করা আছে বলুন ভাই

না 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 ওইটা মানে মডার্ন ইন্টারপ্রিটেশন ভাই বুঝছেন না কেন ডিজিটাল ইন্টারপ্রিটেশন এইটা এই মাশরুম কি তরোয়াল হতে পারে তাদের তাদের কাছে তো এটা ডিজিটাল ডিজিটাল তরোয়াল এই মাশরুমটা তো ওয়ান অফ দা তরোয়ালস ইসলামের এটা দিয়েই তো ঠিক আছে অনেক হ্যাঁ 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 ইউ গেট ইন পিস্ট

ধরেন জন্ম নিবন্ধনের সময় আমাদের হয়তো কিছু বলার থাকে না হ্যাঁ রিলিজিয়ান বাপ মাই দিয়ে দেয় রিলিজিয়ন কিন্তু বড় হয়ে যেই আদার ডকুমেন্টস গুলো আছে যেমন পাসপোর্ট বলেন বা অন্যান্য যে গভর্নমেন্ট ডকুমেন্টস আছে আমরা চাইলে সেখানে আমাদের ইয়েগুলো কিন্তু অ্যাড করতে পারি যেমন আমি পার্সোনালি আমার পাসপোর্টে কিন্তু ইসলাম ইসলাম দেওয়া নেই আদার্স দেওয়া আছে সো এখানে আমাদেরও একটা করণীয় আছে আসলে ট্রু বাট মানে দেন এগেইন অনেকে আর কি একটু ভয় পায় ভাই বুঝছেন এই বিষয়টা কারণ এটা তো আসলে সেফ না মানে মনে করেন আপনি ওপেনলি আপনার অমূলক না আপনি তো পাসপোর্ট এর ফুল ফর্মটা ফিলআপ করতেছেন অনলাইনে তো কে এসে আপনার আইপি ঘাটে আপনার দেখতে আসছে তাই না তারপর ভাই এই জিনিসটা ভয় পায় মানুষ এটা এটা কিন্তু রিয়েল মানে বাংলাদেশে আমার কয়টা ফ্রেন্ডের সাথে এই বিষয় নিয়ে কথা হইছে তো ওরা আসলে ওপেনলি যে ইসলাম অপোজ করবে এটা আসলে মানে করতে পারে না দেখা যায় ফ্যামিলির কারণে নাইলে দেখা গেল যে আশেপাশের যে সিচুয়েশন এটা করতে পারে না আসলে বাংলাদেশি এটা কিন্তু ভাই রিয়েলিটি অফ না আমি জাস্ট একটা ইয়ে হিসেবে বললাম মানে অ্যাপার্ট ফ্রম দ্যাট দেখেন আমি ওই যে আসিফ এর সাথেও কথাটাই বলছিলাম দেখেন এটা তো কোনো ফেসবুক ইউটিউব বা কোনো প্ল্যাটফর্ম না যে এখানে কতজন রেজিস্টার্ড মেম্বার আছে আমরা একদম ধরতে পারবো কেউ বের হয়ে গেলে কেউ ডিলিট করে দিলে অ্যাকাউন্ট ওইটা ডিডাক্ট হবে কেউ অ্যাড হলে অ্যাড হবে না এখানে আরবিট্রারিলি যে ঘরে একটা একটা মুসলিম ব্যাটার ঘরে দশটা ছেলে জন্ম হইলো সেই দশ ছেলের মধ্যে যদি দুইজন এমন হয় যে নাস্তিক হয়ে গেছে ডাজেন্ট ম্যাটার ওই দশ জনেরই মুসলিম হিসেবে কাউন্ট করবে হ্যাঁ কাউন্ট করবে রাইট রাইট এক্স্যাক্টলি সো এখানে রেকর্ডিং এর অনেক কাউন্টার নেই হচ্ছে আর কি মানে ওইভাবে করেই আর কি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করতে মানে এই যে আমেরিকা তারপরে ইউরোপের কান্ট্রিগুলো এগুলাতে ঢুকে ঢুকে তো মানে ওরা বাচ্চা জাস্ট মনে হয় যে আমি কানাডা কানাডার একটা ফ্যামিলির কথা জানি ওরা সুদান থেকে নাকি সোমালিয়া থেকে আসছে জাস্ট বিকজ সরি ও সুদান থেকে আসছে জাস্ট একটা বাচ্চা যেহেতু ওরা প্রতিটা বাচ্চার এগেইনস্ট একটা দিবে সেজন্য ওই মাটা ওই মুসলিম মাটা টোটাল চব্বিশটা বাচ্চা পয়দা করছে সুইডেন আর ভাই মানে ইসলামে তো এই যেমন দেখা গেল যে যেভাবে করে আমরা ইউরোপিয়ান সোসাইটিতে যে সেকুলার মাইন্ডসেট নিয়ে গ্রো আপ করা লাগে বা গ্রো করে করে মানে ওইখানে তো মনে করেন যদি এরকম ছোটবেলা থেকে কন্ডিশন করে কয়েকটা মানে ছেলে এইভাবে করে বড় করে মানে এটা তো আসলে একটা মানে কি বলবো ক্যান্সার টাইপের ইনফেকশন টাইপের

ডানপন্থী মানে খুবই বড় জোর ভাবে মানে তারা আসতেছে তাই তো বামপন্থী সরকার বাদ দিয়ে তাদের কিন্তু একটা মূল মোটিভ আছে যে বাইরের থেকে যারা মাইগ্রেশন আসছে মানে শরণার্থী রেফুজি বা ম্যাক্সিমাম দেখা যায় যে যে মুসলিম যারা আসে তারা তো আইসা হ্যাঁ হ্যাঁ রুলস তাদের রুলস গুলাই ফলো করে বেশি আইন মূলত এইগুলা মানতে চায় না ঠিক আছে এখন তারা যখন এই তাদেরকে আটকানোর চেষ্টা করে কিন্তু তারা কি বলে যে মানব অধিকার লঙ্ঘন করতেছে কিন্তু দেখেন তাদেরকে যদি না আটকায় যে তারা চার পাঁচটা বাচ্চা জন্ম নেয় যেখানে সেখানের ভিতরে তারা কি বলবো যে কোনো ঘটনা ঘটায় ফেলে তো এই পর্যায়ে কি যারা ডানপন্থী তাদেরকে আটকানোর চেষ্টা করে তারা কি রাইট না মানে আপনার মতে কি মনে হয় আমি মনে করি নেওয়া উচিত না এবং যদি থাকতে দেওয়া হয় তাদেরকে একটা ইসের ভিতরে তাদেরকে একটা শিক্ষার ভিতরে নিয়ে আসা উচিত যেন তারা ওই ইসের ওই দেশের সভ্যতার সাথে মিলায় চলতে পারে হ্যাঁ কিন্তু ফারাজ ভাই যখনই তারা এই কাজটা করে সরকার বা ওইখানের রুলস রেগুলেশন তখনই বলে যে আমাদের তো মানব অধিকার লঙ্ঘন হইতেছে আমাদেরকে রাইট নেই আমাদের মতন চলার হ্যাঁ এই ধরনের তারা মানে ইলিগাল ইমার্জেন্সি কিসের রাইট

আছে কমেন্ট আসছে জি ভাই আপনাদের সাহস থাকলে আমাদের হুজুর ড্যানিয়েল হাকিকাচুর সাথে ডিবেট করুন কই পিনিক্সের কমেন্টটা দেখি ওটা দেখেন এসএসএ ড্যানিয়েল হাকিকাচুর সাথে ওদের ভাবা যায় এগুলা হাকিকাত ভাই ডেনিয়াল হাকিকাচুর মতো বোকাচোদা মানে দুনিয়াতে যে দুনিয়াতে কত কমই আছে রে ভাই এগুলা শুধুমাত্র ইসলামের কথা বলে আর আপনাদের মতো গুরুবাজ আছে তার অডিয়েন্সের জন্য সে ঠিক আছে

কথা শুনে মনে হইতে পারে যে সে যুক্তি কথা বলে বাট এটা বেশিক্ষণ সুরা লাগে না তার অযুক্তিকতাটা ধরতে আর কি আপনারা যদি কেউ চান ভাই ড্যানিয়েল হাকিকাচের বক্তব্য শুনে এরপর এপির ভিডিওগুলো দেখেন তাহলে তাহলে আস্তে আস্তে আপনি ইয়াটা দেখছিলেন ড্যানিয়েল হাকিকাচ আর এপির যে ইয়াটা ছিল যে অ্যাবাউট ফ্রি ফ্রি প্যালেস্টাইন ওটা নিয়ে একটা ডিবেট হ্যাঁ ওটা ওটা দেখছিলাম কারণ সময়ও আছে ভাই

আচ্ছা ঠিক আছে তাহলে আপনার তুমি মনে হচ্ছে ঘুম পাচ্ছে আপনি চলে যান তাহলে আচ্ছা হ্যাঁ ওইটাই ভাবছি আমার ছয়টার সময় উঠা লাগবে কালকে অনেক জন্য ভালো থাকবেন সবাই মেসে ভাই থাকেন তাহলে কালকে তো আমাদের লাইভ আছে কালকে খুব ফাটাফাটি একটা লাইভ হবে এখনই ঘোষণা দিয়ে দিলাম আহ সেই ঝাঁকা হবে ভাই ইনভাইটেড কপে আচ্ছা ইন্দ্রানী ভাই আপনার যে প্রোফাইলটা ছিল ফেসবুকে আপনার সঙ্গে ওইটা কি মানে কোনো কারণে কি বন্ধ হয়ে গেছে কিছু প্রবলেম হয়েছে নাকি আমাকে ব্লক করেছেন ব্লক করতে ভাই আপনাকে আপনাকে দুই পছন্দ হয় না এইজন্য আপনাকে পার্টি করলে আপনাকে খুঁজে এই ইচ্ছা না না অলরেডি দু একজনের মানে প্রোফাইল আমার মনে হচ্ছে প্রবলেম হয়েছে আর কি ওইটার জন্য হ্যাঁ হ্যাঁ আমার ওই আগের আইডিটা সাসপেন্ড হয়েছে ইয়া করলেন ওই নতুন একটা আইডি খুলছি রকি আহমেদ নামে ওইটাতে দুই চোখে পরে রকি ওই আগের সেই ছবিটা দিয়েই খোলা আছে ওইটাতে শুরু হইছে সালাম রকি ভাই ঠিক আছে ঠিক আছে ফারাজ ভাই ভালো থাকেন গেলাম ভাই মোটামুটি ভালোই অসুস্থ আচ্ছা এনিহাউ কি বলছিলাম আমরা কিনে কথা বলছিলাম ডেনিয়েল হাকিকাচু এন্ড পেডোফিলিয়া এন্ড ইয়া ওকে ওকে হ্যাঁ ভাই এই যে ক্যারেক্টারগুলো আমার কাছে ডেনিয়েল হাকিকাচু মোহাম্মদ হিজাব তারপরে মুসলিম কাউবয় ব্লেসিং ফর আস এদের এদের ধরেন বাঙালি ধরেন এই ক্লাস টেন পাস মুভিনটা যে হালকা হালকা ইংরেজি সাবটাইটেল দেখে দেখে পুরা ভাবে যে আরেস এটা তো ফাটাই দিচ্ছে বাট আপনার লজিকও খাটানো লাগবে না ভাই আপনাদের সুবিধার জন্য আপনারা এই যে এপি লাইভ স্ট্রিম বা অন্য লাইভ স্ট্রিম দেখেন তাহলে দেখবেন যে এটা যে কতটা স্টুপিড আপনি যদি নিজের চিন্তা শক্তি দিয়ে নাও বুঝেন ওইটা দেখলে আপনি সুন্দর মতো বুঝবেন থিং ইজ ভাই ইজ ইট টু আগে আপনারা মনে বলেছেন অ্যাবাউট রাইট উইং এন্ড দ্য রাইজ অফ রাইট উইং এই ডেনিয়েল হাকিকাচু এন্ড দেন মোহাম্মদ হিজাব

তারা ইসলামকে এমন জঘন্য ইসলামের জঘন্যতা এত প্রাউডলি প্রচার করছে যে মানুষ এখন বুঝতে পারবে যে না যে তারা যে এত বছর ধরে মিথ্যা কথা বলে আসতেছে না ইসলাম ডাজেন সাপোর্ট পেডো জিহাদ ইজ বাই স্ট্রাগল আমি জিমে যাবো এটা আবার জিহাদ ব্রাশ করবো এটা আবার জিহাদ এগুলো যে স্টুপিডিটি কিন্তু ভাই ইভানজেলিক্যাল ইভেনজেলিক্যাল রা কিন্তু আবার বিলিভ করে যে ওই কি বলে মেসায়া আসবে ইসরাইলে যদি জিউস আসে ইভেনজেলিক্যাল ইভেনজেলিক্যাল হচ্ছে ইভেনজেলিক্যাল খ্রিস্টান হচ্ছে বাংলাদেশের পীররা বা বাংলাদেশের ওয়াজিদের একটা অ্যানাদার ফর্ম আপনি দেখবেন যে ইভেনজেলিক্যাল যে প্রিচাররা আছে এক একজন ফিকিং বিলিয়নিয়ার হ্যাঁ এরা লাইভ স্ট্রিমে আসে টিভিতে আসে টিভিতে এসে প্রোগ্রাম করে যে তোমার গড তোমার জিজাস প্রসপারিটি দিবে এই দিবে আমার পেপালে টাকাটাকে পাঠাও রাইট টাকা পাঠাও এক্স্যাক্টলি আর ফার্স্ট বাজেটটা বললো দেখেন এই ফার রাইট এর উদ্ভব ফার রাইট এর ফার রাইট পার্টি তো আগেও ছিল বাট এত সার্চ হওয়ার কারণ কি কারণ ওই দেশের মানুষজন যখন দেখতেছে যে তাদের লোকাল কালচারের সেই মুমিন মুসলমানরা যেমন আজকে যদি আপনি ইংল্যান্ডের কোনো রাস্তা দেখেন আপনি যদি ভ্যানকুভারের কোনো রাস্তা দেখেন টরন্টের কোনো রাস্তা দেখেন মালমোর রাস্তা দেখেন আপনি আপনি বুঝবেন না যে এটা পাকিস্তান নাকি এটা ইউরোপ হ্যাঁ সো ফর দ্যাট স্পেসিফিক রিজন যখন ফার রাইট দের এজেন্ডা গুলোর মধ্যে একটা থাকে যে এই যে ইসলামিক সার্চ আমরা কমাবো

একদম লাস্ট মোমেন্টে দো আই থিংক 5 ঘন্টা প্লাস লাইভ চলতেছে কানেকশনে হয়তো সমস্যা না দো অফ লাইক টু আমি একটা জিনিস বলতে চেয়েছি কথা বলতে সমস্যা নেই जस्ट একটু হ্যাঁ মাউন্ড গো বাবা হ্যাঁ আর আর এই যে ইসলামিস্টরা কিন্তু ধরেন ওদের पॉलिटिकल অ্যালিগেন্স কোনো স্পেসিফিক পার্টির সাথে নাই যেমন ইউএসএ তে যদি আপনি দেখেন লেফটিস্ট যারা আছে ফার লেফটিস্ট বলবো আমরা তারা দেখবেন এই প্রোপ প্যালেস্টিনিয়ান এই সব প্রোটেস্টে যায় ইসলামকে ডিফেন্ড করতেছে হামাসকে ডিফেন্ড করতেছে ইভেন জিহাদকে ডিফেন্ড করতেছে হ্যাঁ মানে আমি এমনও এমনও ছবি দেখছি যেখানে এই সব লেফটিস্ট এই সব স্টুপিড লিবারালস ইউজফুল ইডিয়টস এরা পোস্টারের মধ্যে লেখা রাখছে জিহাদিজ আওয়ার কি জিহাদিজ ইজ দা রাইট মানে মানে ভাবা যায় তো ধরেন এই মোমেন্টস যখন আমি বলো প্যালেস্টাইন কে সাপোর্ট করলেও হিউম্যানিটেরিয়ান রিজনসে সাপোর্ট করব মানে একটা রিলিজিয়াস ফারভারের কারণে আমি এটাকে সাপোর্ট করব বা আরেকটা মনে করেন যে আমি বললাম যে প্যালেস্টাইনে এটা বন্ধ করা উচিত বাট ইহুদিদের এখান থেকে সরায় ফেলা উচিত তাহলে তো এটা ইকুয়ালি ইকুয়ালি জিনিসটা খারাপ হলো ঠিক না

না আমার বড় ভাই আবার বলতেছিল যে না মানে যাই হোক না হোক তোমরা নাস্তিক নাস্তিক যেটাই হও এখন তো ইসলাম হইলো ইউরোপের প্রত্যেকটা দেশে নাই আসলে ভাই আমি রিসেন্টলি দেখলাম মোহাম্মদ হিসাব সে একেবারে গন সে রিসেন্টলি বলা শুরু করছে যে রিসেন্টলি বলা শুরু করেছে এবং পরে ওপেনলি বলা শুরু করছে যে আমাদেরকে ঈশাদের এগেইনস্টে জু এন্ড ক্রিশ্চিয়ানদের এগেইনস্টে ইয়া করতে হবে অ্যাটাক করতে হবে তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে জাস্ট বিকজ দে আর জু এন্ড ক্রিশ্চিয়ান

হ্যাঁ সেটা যদি হয় কি হইতে পারে এরকম আর কি সে বলছে যে না চাইল্ড ম্যারেজ শুড বি লিগাল আর কি সে একদম না না এবারে বলে নাই সে 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 বলছে যে ঈশার জন্য ইসলামিক ম্যারেজ কনজিউমেশনের জন্য পিওরিটি কোনো রিকোয়ারমেন্ট না পিওরিটি হওয়ার আগে মনে হয় সে পিবার্টির কথা বলছিল যখন সে পিবার্টি হবে হ্যাঁ হ্যাঁ শুধু বলছিল যখন যে পিবার্টি হবে তখনই সে সেক্স করতে পারবে আর কি তখন বলছিল যে হোয়াট অ্যাবাউট ফাইভ ইয়ার্স ওল্ড হ্যাভিং পিবার্টি বলছে হ্যাঁ যদি তার মধ্যে ইয়ে থাকে সাইন্স অফ ম্যাচরিটি থাকে তাহলে করতে পারবে যদি হার্বার ফোর ইয়ার্স ওল্ড বলছে যদি থাকে বলছে হার্বার থ্রি থ্রি ইয়ার্স ওল্ড তো পরে বলছে যে দ্যাটস নট বায়োলজিক্যালি পসিবল পরে বলছে যে দুই নো অ্যাবাউট প্রিকশাস পিবার্টি যেটা অ্যাকচুয়ালি এগারো মাসের বাচ্চা তারা হইতে পারে প্রিকশাস পিবার্টি পরে বলে তাহলে তো বাপমা অ্যালাউ করবে না বাট হোয়াট ইফ বাপমা অ্যালাউ করে হ্যাঁ আমি ওটা কথাই বলতেছি बेसिकली যে আমি আসলে এর কথা মানে মানে আমার কাছে মনে হচ্ছিল যে হিজাব তো তাও এখনো হিজাব বা স্মাই টু চাতা তাহলে আপনি আগে চিন্তা তা আপনি চিন্তা না ড্যানিয়েল হকি কত হিজাবের হিজাব থেকে আরো বেশি অনেক আগে থেকে মানে ড্যানিয়েল আর আর ডিসকাশিং মানে ও একটু নতুন বাট হিজাব থেকে আরো অনেক বেশি ডিসকাশিং হ্যাঁ বাট ওটা সেম গোস টু আলী দাওয়া সেম গোস টু আলী দাওয়া সেম গোস টু মুসলিম কাও এরা

আম হ্যাঁ সেটা তো ওইটাই বাট আমি মানে আহ আমি তাও আমি বলবো যে মানে আলিদাওয়া বা স্পাইসি জান্না বা এদের কথা বললে আমি তাও কিছু একটা বুঝতাম but ড্যানিয়েল হাকিকাতের কথা যে বলছে মানে আর অন্য what kind of আপু আপনি কি লেটেস্ট ভিডিওটা দেখছেন কয়েকদিন আগে যে আসছে ও যে ওর বউরে নিয়ে ভিডিওতে আসছিল না আমি আমি না আমি দেখি আমি শুধু স্মাইল টু জান্নাকে এখন পর্যন্ত ফলো করি স্মাইল টু জান্নাতে আমি এখনো মানে ট্রিগার্ড হই না আর কি কিন্তু কি লিখছে

কেউ আপনার কি কেউ দেখছেন যে ওই ভিডিও টা দেখছেন যেখানে আলি দাওয়া মহম্মদ হিজাব আর একটা মমিম সাথে আর তিনজন মনে হয় তিন চারজন মনে হয় তিনি বোন তাদের সাথে বসে তিনি বোন বলতে কারণ কারো ওয়াইফ তারা ডিস্কাস করতেছে তাদের স্বামী তাদের ওই মেয়েদেরকে না জানায় সেকেন্ড ওয়াইফ রাখতে পারবে এবং তাদের ওই মেয়েদের উচিত যে ওই সেকেন্ড ওয়াইফ টাকে একসেপ্ট করে দেওয়া

Okay may good night okay good night sabha good night thank you dhakacho